আসসালামু আলাইকুম। খুবই সহজ একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। বানাবো খুব সহজ একটা হালুয়া সন্দেশ। উপকরণ খুবই কম, ঝটপট তৈরি করা যায়, আর খেতেও আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে মূল রেসিপি শুরু করে নিই। মাত্র তিনটা উপকরণ দিয়ে এটা খুব সহজে যে কেউ তৈরি করতে পারবেন। প্রথমে চোলার মধ্যে প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। এবার দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। সাথে দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটাও ভেজে নিতে হবে। চোলার জালটা এই সময় একটু কমিয়ে নিতে হবে যেন তলায় লেগে না যায়। আমি কম ঘিতেই হালুয়াটা তৈরি করেছি, শুধু ফ্লেভারের জন্য আর একটু ভাজার জন্য 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এবার দিয়ে দেব 2 কাপ গরুর দুধ। কেউ চাইলে পাউডার দুধ গুলিয়েও দিতে পারেন। তো আস্তে আস্তে করে জাল করে সুজিটা সিদ্ধ হয়ে করে নেব, আর নাড়তে থাকতে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। চোলার জালটা কমিয়ে নিতে হবে। তো সুজিটা ভালো করে ফুটে যাবে আর হালুয়াটাও ঘন হয়ে দুধটা শুকিয়ে যাবে। নামানোর আগে 1 টেবিল চামচ আবারও ঘি দিয়ে নেব। একেবারে শুকনো শুকনো করে তারপর আমি নিয়ে নামিয়ে নেব। যেহেতু আমি এটা ছাঁচ দিয়ে সন্দেশটা তৈরি করব, তাই একেবারে শুকনো হয়ে যখন হালুয়াটা গা ছেড়ে আসবে তখনই নামিয়ে নেব। এরকম যখন টাইট হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তারপর কিছুটা ঠান্ডা হলে পছন্দ মতো ছাঁচ দিয়ে সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। আর ছাঁচে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে আর আটকে যাবে না। তো পরিমাণ মতো নিয়ে আমি সবগুলো একইভাবে ছাঁচে চেপে তারপর বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেলে উপরে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। খুবই কম সময়ে কম উপকরণে এই রেসিপিটি যে কেউ তৈরি করতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।